আমরা আগের ভিডিওতে জেনেছি শেয়ারের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে। এই ভিডিওতে আমরা শেয়ারের একটি অন্যতম প্রধান শ্রেণীবিভাগ সাধারণ শেয়ার, এটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, সাধারণ শেয়ারের যেই প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে সাধারণ শেয়ারের যারা মালিক তারা কিছু কিছু ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে থাকে। কীরকম? যেমন এই কোম্পানির ক্ষেত্রে তাদের যেই অধিকার কিংবা তাদের যেই দায়িত্ব কিংবা তাদের যেই কর্তব্য, অধিকার দায়িত্ব কর্তব্য, এই তিনটি জায়গায় সাধারণ শেয়ারের মালিকরা অনেক বেশি সুবিধা পায় এবং মর্যাদা ভোগ করে। কিন্তু দুটি প্রধান জায়গায় এই সাধারণ শেয়ারের যারা মালিক আছে তারা অগ্রাধিকার পায় না। সেটি কীরকম? সেটি হচ্ছে এক, লভ্যাংশ বণ্টন। অর্থাৎ যখন লভ্যাংশ বণ্টন করা হয় তখন সাধারণ শেয়ার হোল্ডারদের কথা প্রথমেই বিবেচনা করা হয় না। এবং দ্বিতীয়ত যেটি, সেটি হচ্ছে কোম্পানি বিলোপের সময়, যখন কোম্পানির বিলোপ সাধন ঘটে সেই সময় যেই মূলধনের প্রত্যাবর্তন, সেই মূলধনের প্রত্যাবর্তনের দিক থেকেও এই সাধারণ শেয়ারের মালিকরা অগ্রাধিকার পায় না। তাহলে অন্যান্য শেয়ার হোল্ডারদের তুলনায় সাধারণ শেয়ার হোল্ডারদের কোম্পানির প্রতি অধিকার বেশি থাকে, কোম্পানির প্রতি তাদের দায়িত্ব বেশি থাকে, তাদেরকে আরও অনেক বেশি দায়িত্ব কর্তব্য প্রদান করা হয়। কিন্তু আমরা কী দেখতে পেলাম যে লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় না, এবং কোম্পানির যখন বিলোপ সাধন ঘটে তখন মূলধন প্রত্যাবর্তনের সময় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় না। এখন কী কী ধরনের অধিকার কিংবা দায়িত্ব সাধারণ শেয়ার হোল্ডারদের দেওয়া হয়ে থাকে? প্রথমত, তারা পরিচালক নির্বাচনের প্রার্থী হতে পারে। অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের ভেতর থেকেই সাধারণত পরিচালক নির্বাচন করা হয়ে থাকে। একটি নির্দিষ্ট পরিমাণে যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করলেই তারা পরিচালক নির্বাচনের জন্য পদপ্রার্থী হতে পারে। দ্বিতীয়ত যেটি, সেটি হচ্ছে তাদের ভোটাধিকার ক্ষমতা বিদ্যমান থাকে। অর্থাৎ কে পরিচালক হবে, কে ব্যবস্থাপনা পরিষদে কাজ করবে, কিংবা কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভোটাধিকারের ক্ষমতা এই সাধারণ শেয়ার হোল্ডারদের বিদ্যমান থাকে। এবং একটি ব্যাপার উল্লেখযোগ্য, এটির যে লভ্যাংশ হার এটি কিন্তু নির্দিষ্ট না। অর্থাৎ আগে থেকে আমার নির্দিষ্ট থাকে না যে আমাকে কী হারে লভ্যাংশ দেওয়া হবে, কিংবা আমি ঠিক কত টাকা লভ্যাংশ পাব। এবং এই যে তাদেরকে আমরা লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে কিংবা মূলধন প্রত্যাবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দিই না, তো অগ্রাধিকার কাদেরকে দেওয়া হয়? অগ্রাধিকার সাধারণত দেওয়া হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের। অর্থাৎ শেয়ার, এই শেয়ারটির নামই অগ্রাধিকার শেয়ার, যেটি নিয়ে আমরা পরে আরও জানব। এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ মেটানোর পরে সাধারণত সাধারণ শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ কিংবা মূলধন প্রত্যাবর্তন এই ধরনের সুযোগগুলো দেওয়া হয়ে থাকে কাদের পরে? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে। অর্থাৎ আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ মেটানো হয় কিংবা কোম্পানির বিলোপ সাধনের সময় আগে তাদের মূলধন প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়, এবং এরপরে যারা সাধারণ শেয়ার হোল্ডার রয়েছে তাদের মূলধন প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম যে সাধারণ শেয়ার কী এবং সাধারণ শেয়ার হোল্ডাররা কী কী ধরনের সুবিধা কিংবা কী কী ধরনের অসুবিধা এই শেয়ার ক্রয়ের সময় ভোগ করে থাকে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে অগ্রাধিকার শেয়ার কী এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কী কী ধরনের সুবিধা বিদ্যমান থাকে এবং কী কী ধরনের অসুবিধা বিদ্যমান থাকে। ধন্যবাদ সবাইকে।